কলিং মিল্কবেরি প্রেজেন্টস পূজো পরিক্রমায় আমি শ্বেতা রয়েছি বালিগঞ্জ কালচারাল মণ্ডপের সামনে। এটি সাউথ কলকাতার অন্যতম বড় পূজো আর আমার সাথে রয়েছে অনেক খুদে খুদে বন্ধুরা, তাদের সাথে আমি দেখব এই বালিগঞ্জ কালচারালের পূজো। এবারে আমাদের পুজোর থিম হচ্ছে সাবেকি পুজো, ঠাকুর দেখেই বুঝতে পারছেন। তার সঙ্গে সোলার কাজ, সোলা এটা ডেমন হারবার একটা গ্রাম আছে, সেই গ্রামের প্রত্যয়না বলে কি গ্রামটা, সেখান থেকে কারিগররা এসেছিলো প্রায় 5-6 মাস ধরে ওরা এখানে কাজ করেছে। সোলা এবার যাবতীয় যা জিনিস দেখছেন সমস্ত সোলার ওপরে তৈরি করা, এইসব গাছ এবে তুলসী গাছ এটা মিনিমাম 4.5 মাস থেকে 5 মাস। বালিগঞ্জ কালচারালের পূজা মণ্ডপ এবার সেজে উঠেছে সোলার সাজে আর এখানের প্রতিমা হচ্ছে একদম সাবেকিয়ানা। এবার জেনে নেব আমাদের খুদে বন্ধুদের এই বালিগঞ্জ কালচারালের পূজো কেমন লাগলো, জেনে নেওয়া যাক। তুমি বলো। কালকলিং এর সাথে কিরকম ঘুরছে তোমরা, কিরকম লাগছে তোমাদের? তাহলে বলা যাক, থ্রি চিয়ার্স ফর কালকলিং! হিপ হিপ হুরে! থ্রি চিয়ার্স ফর মিল্কবেরি! হিপ হিপ হুরে!